জামিন পেয়ে বের হুমে ফিরছেন অনুব্রত মণ্ডল, এতে অখুশি শিব ঠাকুর মণ্ডল। অনুব্রত মণ্ডলকে ভয় পায় না, আইনে জামিন পেয়েছেন এতে কিছু বলার নেই, মন্তব্য শিব ঠাকুর মণ্ডলের। তিহার জেলে যাওয়ার আগে অনুব্রতর নামে মামলা করেন বালিজুরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। সেটা আমি কিছু বলতে পারবো না, কারণ আইনের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না। হ্যাঁ, তৃণমূলে আমি বরাবরই আছি। মানে অনুব্রত মণ্ডল যে জামিন পেয়ে আসছে, আপনি কোনো আনন্দিত না অন্তত? না, আমি আনন্দিতও নই, আমি দুঃখিতও নই। কেন কেন আবার কী আমার আনন্দ থাকবে, কী দুঃখিত থাকবে? সেটা আইনের ব্যাপার, আইন ইয়ে করেছে, বেল পেয়েছে আইন থেকে। কোথাও কি একটা ভয় কাজ করছে আপনার? না, আমার ভয় বলে কিছু নাই, ভয় আমি করি না। মানুষকে তো একদিন তো মরতেই হবে, ভয় বলে আমার কাছে কিছু নাই। অনুব্রত জামিনে উচ্ছ্বসিত ফিরহাদ হাকিম গতকাল ফের অনুব্রতকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ। অনুব্রত বাঘ ছিল, বাঘ থাকবে বললেন ফিরহাদ, বাঘ বেরোলে বিরোধীরা লেজ তুলে পালাবে। অনুব্রত জামিনের পর মন্তব্য ফিরহাদের। আমার খুব আনন্দ, মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদবদল, নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অধীর চৌধুরীকে সরিয়ে আনা হলো শুভঙ্কর সরকারকে। দলে নরমপন্থী হিসেবে পরিচিত শুভঙ্কর অধীর রঞ্জনকে সরিয়ে কাদের বার্তা? তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়াতেই কি পদে নয়া মুখ? মমতা বিরোধিতায় কাল হলো অধীর চৌধুরীর। বাম কংগ্রেস জোটে কি প্রভাব? আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে, তিনি কি বলছেন শুনে নেব। আপনাদের গল্পের গরু গাছে তার মানে উঠিয়েই ছাড়ছেন আর কি। দেখুন, ইউ মে হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশন, উই ডু নট সে এনিথিং অ্যাবাউট দ্যাট, বাট আপনারা এই গল্পটা কোথা থেকে পেলেন আমি জানি না। তো গল্পের আগেও শুরু হয়নি, শেষও হয়নি, ফলে গল্প আপনারা বানাচ্ছেন বানান, তাতে অসুবিধা কিছু নেই। আমাদের দলের এটা একটা রুটিন পরিবর্তন দলে হয়, আর কার সাথে কোথায় কখন জোট হবে এটা আমরা কেউ, কোনো নেতা শুনেছেন, কোনো নেতার বক্তব্য শুনেছেন যে তৃণমূলের সাথে জোট হলো? আসলে গল্প বানাচ্ছেন বানান, তাতে করে অসুবিধা হবে না, এটাতে কিছু যায় আসে না। তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গে দুটো রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম লড়াইয়ে কংগ্রেস কর্মীরা ছিল, আছে এবং থাকবে। আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের সঙ্গে, তারা কি বলছেন কংগ্রেসের সভাপতি বদল নিয়ে শুনুন। দল মনে করেছে দায়িত্ব দিয়েছে, এটার উপরে জোটে প্রভাব পড়বে কেন? আর জোট বলে তো পাবে না, পশ্চিমবাংলায় বাস্তবতায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা, রাজনৈতিক কারণেই সেটা জরুরি, সামাজিক কারণেই সেটা জরুরি, মানুষের ভবিষ্যতের কথা ভেবেই সেটা জরুরি। সেটা আমরা যেমন বুঝি, যারা বুঝবেন তারা একসাথে চলবেন, নিশ্চয়ই জাতীয় স্তরে কংগ্রেস সেটা বোঝে। কংগ্রেস যেভাবে চলে হাইকমিটির নির্দেশেই কংগ্রেস চলে। অধীর রঞ্জন চৌধুরী অনেকদিন আগেই চলে গেছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মুর্শিদাবাদের ভোট শেষ হয়ে যাওয়ার পরে তাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন এবং সরাসরি বার্তা এটাই দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা যাবে না। তো কংগ্রেসের রাজনৈতিক অবস্থান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে এটা সকলেই জানা,